আউজুবিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। প্রশ্ন হলো, ইহুদি মেয়ে বিবাহ করার জন্য কি করতে হবে? এই কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যখন কোনো মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি, এরা কেউ খ্রিস্টান মেয়েদের সাথে বিয়ে করে, ইহুদি মেয়েদের সাথে বিবাহ করে, হিন্দু মেয়েদের সাথে বিবাহ করে, বৌদ্ধ মেয়েদের সাথে বিবাহ করে, অথবা কমিউনিস্ট মেয়েদের সাথে বিবাহ করে, তখন কোরআনের 5 নম্বর সুরা আল মায়েদার 51 নম্বর আয়াতের দৃষ্টিতে সে তাদের ধর্মের হয়ে যায়, একজন মুসলিম অন্তত করে না। কারণ আপনি যখন অমুসলিম কোনো মেয়েকে বিবাহ করবেন, তখন আপনাকে সেই অমুসলিম হয়ে তাদের মেয়েদের সাথে বিয়ে করতে হয়। এটা শুধু আপনার আর আমার খাতিরে না, আমরা দেশ বিদেশে দেখতে পাচ্ছি যারা লিভ টুগেদার করে যাচ্ছেন, গার্লফ্রেন্ড রেখে যাচ্ছেন, তারা সবাই ওই সব ধর্মের লোক। আমার ইতিহাসে আমি অনেকগুলি দেশ দেখেছি, অনেকগুলি দেশে অনেকগুলি বাংলাদেশি যারা সুন্নি মুসলমান তাদেরকে দেখেছি, সেই সব দেশের মেয়েদের বিয়ে করে তারা দুঃখ কষ্ট এবং যাতনার জীবন কাটাচ্ছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। ইহুদি খ্রিস্টানদের কালচারকে আপনি আপনাচ্ছেন, তাদের মেয়েদেরকে আপনি মুসলিম বানাতে পারছেন না, আপনি তাদের দলে সামিল হয়ে খ্রিস্টান ইহুদি হয়ে তাদের মেয়েদের সাথে বিবাহ করে জীবন কাটাচ্ছেন, আর আপনি শান্তি চান? সম্ভব না, একজন মুসলিম হিসেবে কখনো করবে না।